এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিসান। এখানে আমি আর আমার মাম্মি সবার সাথে হাই হ্যালো করে নিচ্ছি। দেন আমি আমার মেকআপ দেখাইতেছি। আজকে গরমের মধ্যে অনেক কষ্ট করে মেকআপ করছি। সো আজকে ফ্রাইডেতে আমরা সবাই বাসায় ফ্রি ছিলাম, তো ভাবলাম আশেপাশে কোথা থেকে ঘুরে আসি। আমার ভার্সিটি, সো আমরা চলে এসেছি সনি স্কোয়ারে। আমরা এখানে আজকে মুভি দেখবো না, আমরা দুপুরে আসছি লাঞ্চ করতে। এখানে ফুড কোর্টে যাব মেনলি। এখানে ফুড কোর্টে যাওয়ার আগে আমি একটু হেলে ধুলে হেঁটে হেঁটে ঢং করতেছি, প্লাস আমার ভূতের মতো চুলগুলো দেখাচ্ছি। ক্রাউড অত বেশি ছিল না দুপুরবেলা। আমরা ফুড কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রাইট সাইডে হলো সিনেমা হলটা উপরে, আর আমরা ফুড কোর্টের দিকে চলে এসেছি। এটা হলো ফুড কোর্টের এন্ট্রেন্স। আমার ক্যামেরা কাঁপতেছে, সরি ফর দ্যাট। এখানে ফুড কোর্টটা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা, অ্যান্ড মেইনলি হলো বাংলাদেশের ট্রেডিশনাল অনেক কিছু পেন্টিংসগুলো দিয়ে ডেকোরেশন করা। আই গেস এটা হলো স্পেয়ার টাইম স্পেন্ড করা অর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে উইকেন্ড স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা অপশন। আমি ঘুরে ঘুরে পুরোটা দেখে নিচ্ছি। এই কর্নারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, এই জন্য সেপারেট করে একটু ভিডিও করে রেখেছি। এখানে অনেকগুলো ক্যান্ডেলের সামনে আমি ঢং করে নিচ্ছি। তার আমি আমার ক্যামেরাম্যানকেও একটু বললাম আমার সাথে ঢং করতে। তারপর আমরা খাইতে চলে এসেছি। এটা দুইজনের প্ল্যাটার ছিল, তিনটা ডিফারেন্ট টাইপের কাবাব ছিল, দুই পিস চিকেন বারবিকিউ ছিল, অ্যান্ড ফ্রাইড রাইস। এটা হলো ক্রিসপি চিকেন ফ্রাই উইথ একটা হোয়াইট সস দেওয়া ছিল, হোয়াইট সসটা অনেক ইয়ামি ছিল, অ্যান্ড কসল। এখানে ফুড কোর্টে ফুড আইটেমগুলো অনেক বেশি ইয়ামি অ্যান্ড ইউনিক, যদিও প্রাইস একটু বেশি ছিল, বাট ইটস ওয়ার্থ ইট। আমি চামচ দিয়ে রাইসটা খেয়ে বাকি সব কিছু হাত দিয়ে খাওয়া শুরু করে দিছি, কজ অনেক খিদা লাগছে, প্লাস ফুড অনেক ইয়ামি ছিল। আমি চিকেন খাচ্ছি, আহা। আর এটার নাম আই গেস ফাজিটাস ছিল, আই ডোন্ট নো, ওকে, বাট এটা অনেক ইয়ামি ছিল। মানে অনেক বেশি চিজ ছিল, চিকেন সস, এভরিথিং ওয়াজ ইয়ামি। এখানে আমরা আমাদের খাওয়া শেষ করে আবার ভিডিও ছবি করা শুরু করে দিয়েছি। আর এখানে একটা পিচি আমাদের দেখে দেখে আমাদের থেকে ঢং করা শিখতেছে। পিচিটা অনেক কিউট ছিল। আমরা এখানে ছবি ভিডিও তোলা শেষ করে থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি টার্কিশ আইসক্রিম ট্রাই করতে। আইসক্রিমের টেক্সচার অ্যান্ড টেস্ট দুইটাই অনেক বেটার ছিল। সো আমি এখানে আইসক্রিমটা ধরতেই পারতেছি না, লোকটা অনেক বেশি ফাস্ট, বাট সে এরকম ঢং করতে গিয়ে আমার জামার মধ্যে আইসক্রিম ফেলে দেয়। দেন সে নিজেও লজ্জা পেয়ে যায় আর আমিও লজ্জা পেয়ে যাই, বাট ইটস ওকে। আমি এনজয় করছি প্রসেসটা অনেক বেশি। আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার, দেন আমার পর আমার বোন নিয়েছিল বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিমটা। আমার বোন এই লোকটার মতোই অনেক বেশি ফাস্ট অ্যান্ড স্মার্ট, ও আইসক্রিমটা ধরে ফেলতে পারছে, আমি পারি নাই যদিও, বাট শি ওয়ান দ্য গেম, সাকসেসফুল লেডি। এই সিনটা অনেক বেশি সুন্দর ছিল। দেন আইসক্রিম খেয়ে আমরা রাইজে চলে আসি, টু টুকিটাকি শপিং করে সবাই মিলে। আমি ট্রায়াল রুমে ঢুকে ঢং করতেছি আবার, আহা। দেন আমাদের শপিং করা শেষ হওয়ার পর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই, সবার পা ব্যথা হয়ে যায়। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, আর এখানে ওরা মডেলিং করতেছে আই গেস। দেন সব দোকান বন্ধ করে দিয়েছিলো, রাত হয়ে গিয়েছে, সো আমরা সব রেডি করে বাসায় চলে যাচ্ছ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।